প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেয়ারস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসীম ধারা অনুশীলনী সাত। এই যে অনুশীলনী সাত, এখান থেকে আমরা কিছু অঙ্ক এর আগে করেছি, তাই না? আজকে আমরা এখানকার একটা অঙ্ক করব, ১৪ নাম্বার। এখানে দেখো, ক থেকে ঘ পর্যন্ত চারটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো হচ্ছে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে আমাদের মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আমরা শুরু করি প্রথমে ক নাম্বার। দেখো, ক নাম্বারে যে সংখ্যাটা আছে সেটা হলো দশমিক 27, 2 এবং 7, দুইটার উপরেই পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক ভগ্নাংশ তো আমরা আগেও করেছি, তাই না, মাধ্যমিক গণিতে? আমরা সেইভাবে এটা শুরু করি। দেখো, এই যে 2, 7 দুইটার উপরে পৌনঃপুনিক আছে, এর মানে হচ্ছে এই দুইটা 7 আবৃত্ত দশমিকের মধ্যে পড়েছে। 2, 7, 2, 7, 2, 7, 2, 7 এইভাবে একদম অসীম পর্যন্ত চলতেই থাকবে, শেষ হবে না। একে যদি আমি এইভাবে লিখি, দেখো, এবার আমরা এইভাবে লিখতে পারি 0.27 প্লাস 0.0027 প্লাস 0.000027 প্লাস আপ টু অসীম পর্যন্ত চলে যাবে, তাই না? তাহলে এইটা একটা অসীম ধারা হয়ে গেছে। দেখো, এটা কিভাবে হলো, তুমি যদি দশমিকের সংখ্যাগুলো যোগ করো, 2, 7 দশমিকের পরে তুমি এই দুইটা ঘর ছেড়ে দিয়ে 2, 7 লেখো, এইটা পরে চলে যাবে। আবার দশমিকের পরে চারটা ঘর ছেড়ে দাও, 2, 7 লেখো, যোগ করে দেখো কি হয়, 7, 2, 7, 2, 7, 2 দশমিক হয়েছে না এটার মতো? তাহলে এইভাবে আমরা এটা লিখতে পারি। এই যে একটা ধারা তৈরি হলো, এই ধারাটা কিন্তু অসীম ধারা এবং গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখব ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। এই যে অসীম গুণোত্তর ধারা হলো এর প্রথম পদ, যার প্রথম পদ এ সমান 0.27। এই যে এইটা প্রথম পদ এ, একে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এটা তো একটা দশমিক ভগ্নাংশ। আমি যদি এই দশমিকটা উঠিয়ে দেই, নিচে দুইটা ঘর আছে, দুইটা শূন্য দিয়ে মানে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 27কে আমরা 100 দিয়ে ভাগ করলাম, এটা দশমিকটা উঠে গেল। এরপরে সাধারণ অনুপাত, গুণোত্তর ধারা যেহেতু, তাহলে আমরা সাধারণ অনুপাত আছে আমাদের, সাধারণ অনুপাত হচ্ছে কি, আর আর সমান আমরা পেতে পারি কোনটা, দ্বিতীয়টা ভাগ প্রথমটা। মনে আছে নিয়ম, দ্বিতীয় যে পদ আছে সেইটাকে যদি আমি প্রথমটা দিয়ে ভাগ করি, প্রথম পদ দিয়ে ভাগ করি, তাহলে সাধারণ অনুপাত বের হবে। অথবা তৃতীয়টাকে যদি দ্বিতীয়টা দিয়ে ভাগ করি, তাহলে সাধারণ অনুপাত বের হবে। এতগুলো করার দরকার নেই, আমরা শুধুমাত্র কি করব, দ্বিতীয় যেটা আছে সেইটাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেব। যদি প্রথমটা দিয়ে আমরা ভাগ করে দেই, এইবার আমরা দশমিকটা উঠিয়ে দেই। দেখো, আমি যদি দশমিক উঠিয়ে দেই, তাহলে উপরে 27 থাকে, নিচেও 27 থাকে। খেয়াল করে দেখো, এই দশমিকটা উঠিয়ে দিলাম, 27 উপরে আছে, এই দশমিকটা উঠিয়ে দিলাম, 27টা নিচে আছে। কিন্তু কথা হলো কি, যখন আমি নিচের দশমিকটা উঠাবো, নিচে দশমিক 27, দুই ঘর আছে দশমিকের পরে, তাই না? তাহলে উপরে আমি 100 দিয়ে গুণ করে দেব। আর যখন উপরের দশমিক উঠাবো, তখন নিচে গুণ করব, দশমিকের পরে কয়টা ঘর আছে, 1, 2, 3, 4টা ঘর আছে, তাই না? তাহলে 1 দিয়ে 4টা 0 কত হয়, 10,000। এই 10,000 দিয়ে আমরা নিচে গুণ করে দেব। এইবার এটা তুমি ক্যালকুলেশন করো। দেখো, এই 27 কাটা যায়, এখানে 1 হয়, এখানে 1 হয়, আর 100 দিয়ে কাটলে এখানে 1 হয়, এখানে 100-র মধ্যে একবার যায়, এই দুইটা শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে 1/100, এইটা হচ্ছে গিয়ে তোমার আর এর মান। এবং এই আর এর মানটা দেখো, 1/100 তো, তাই না? এটা এক অপেক্ষা
ছোট। যখন আর এর মান একের চাইতে ছোট হবে তখন আমি এই ধারাটার সমষ্টি পাব, তাই পাবো না, তাইলে পরে অসীমতক সমষ্টি পাব। এখন আমি এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করব। অসীমতক সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আমাদের আছে, সূত্রটা কি তোমাদের মনে আছে? এই যে আমি একটু লিখে দেখাচ্ছি। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি সমান এ বাই ওয়ান মাইনাস আর। এই যে সূত্রটা আছে, এই সূত্রে এর মান এবং আর এর মান বসিয়ে দিলে আমাদের এটার অসীম পর্যন্ত সমষ্টি আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছ? তাহলে আমরা করি, মানটা বসিয়ে দিই, তাই না? উপরে কি একটু মুছে নেব? মুছে নেই। দেখো, এ বাই ওয়ান মাইনাস আর ইকুয়াল টু দিয়ে আমি লিখি এ। এর মান কত আছে? 27/100, 27/100 এটা হচ্ছে এর মান। তারপরে নিচে হলো ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস আর, আর এর মান কত পেয়েছি আমরা? 1/100, 1/100। এবার এটাকে বিয়োগ করব, 27/100 উপরে থাকবে, নিচেরটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এটা লসাগু করতে হয়, লসাগু করলে 100 লসাগু হয়, তাই না? 100 যদি লসাগু হয়, এখানে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, সরাসরি গুণ করে দিই। তাহলে 100 এবং 1 গুণ করলে 100-কে 100-ই হবে 100 মাইনাস, যখন ভগ্নাংশ থাকবে নিচেরটা দিয়ে ভাগ করি 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1। আরেকটু মুছে নেই, তাই না? এটা আমাদের প্রায় হয়ে গিয়েছে, তাহলে আমরা আরেকটু মুছে নেই। এরপরে দেখো কি থাকে, উপরে থাকে 27/100 আর নিচে 99/100। এই যে 100 থেকে 1 চলে গেল, 99 রইল। এখন আমি 27/100 লিখে ইনটু দিয়ে এটাকে উল্টিয়ে দেই। দেখো, এই 100, এই 100 কেটে দিলাম, 9 দিয়ে যদি কাটি 9/11 99, 9 দিয়ে কাটলে 3/9 27, তাহলে কি হলো? 3/11। এই যেখানে 3 আর 1 আছে, 3 একে 3, 1 আর 11 আছে, 11 অক্কে 11। তাহলে দেখো, আমাদের কিন্তু এই যে ধারাটা ছিল, তৈরি করেছিলাম আমরা কোত্থেকে, 0.27 যে পৌনপুনিক ভগ্নাংশটা ছিল, এইখান থেকে আমরা এই ধারা তৈরি করেছিলাম, সেই ধারার থেকে সমষ্টি পেয়েছি এত। তাহলে এটা সমান হবে 3/11। ব্যাস শেষ, একটু এটুকু উঠিয়ে নাও। এইবার আমরা 6 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? দেখো, 6 নম্বরে কি আছে, 2.305, 3 এবং 5 এই দুইটার মধ্যে পৌনপুনিক আছে, তাই না? তাহলে 3 এবং 5 এই দুইটার মধ্যে কিন্তু এখানে না, আসলে এখানে 3, 0, 5 তিনোটার মধ্যেই পৌনপুনিক আছে। এই নিয়ম তো জানো তোমরা, তাই না? তাহলে এই যে তিনটার মধ্যে পৌনপুনিক মানে কি, 3, 0, 5, 3, 0, 5, 3, 0, 5 এইভাবে চলতে থাকবে। কীরকম? 2.305, 3, 0, 5, 3, 0, 5, 3, 0, 5 এইভাবে অসীম পর্যন্ত চলবেই। তো একটা জিনিস খেয়াল করো, দশমিকের পূর্বে দেখো একটা সংখ্যা আছে 2, এই 2টাকে আমরা আলাদা করে ফেলি, 2 + 0.305, 3, 0, 5, 3, 0, 5, 3, 0, 5 এইভাবে চলছে, তো চলছেই, তাই না? এরপরে আমি 2টাকে আলাদাই রেখে দিলাম, এইখানে আমি ব্র্যাকেট দিয়ে ধারা তৈরি করব। কিভাবে ধারা তৈরি করব দেখো, ওই যে আমি তখন দেখিয়েছিলাম কি, আমি যদি এরকম আলাদা করি 3, 0, 5, এরপরে যদি এটা পার করে 3, 0, 5 লিখি, এইটা পার করে 3, 0, 5 লিখি, তার পার করে মানে কি, এখানে ঘরটা তো আর খালি থাকবে না, 0, এখানে ঘরটা খালি থাকবে না, আমি 0 দিয়ে দিলাম। এখন তুমি যোগ করো, দেখো এটা হবে, এই যে দেখেছ,
তাহলে 305 305 305, এরপরে আমি তুমি এখানে 9টা ঘর পার করে যদি 305 দিতাম তাহলে এখানে আরেকটা 305 চলে আসতো। এইভাবে আমরা এটাকে ভাঙাবো। কেমন দেখো, 0.305 প্লাস এখানে যে তিনটা ঘর চলে গেছে না, এই তিনটা ঘর তুমি পার করে দাও, পার করে দিয়ে তারপরে 305 লেখো। এরপরে 6টা ঘর আছে, 1 2 3 4 5 6, তারপরে 305 লেখো প্লাস দিয়ে অসীম পর্যন্ত, এটা আমি বুঝিয়ে দিলাম এখানে। এরপরে ব্র্যাকেটটা শেষ করে দাও। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এইটা কিন্তু অসীম গুণোত্তর ধারা, তাহলে আমরা লিখব কি, এখানে বন্ধনীর ভেতরের অংশ টুকু একটি অসীম গুণোত্তর ধারা। এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এইটুকু অসীম গুণোত্তর ধারা, টু বাদ দিয়ে, তাহলে আমরা ওইটুকু অংশ যে আছে এইটা অসীম ধারা, যেহেতু এইটাকে আমরা ধারার নিয়মে অসীমতক সমষ্টির যে সূত্র আছে ওই সূত্র দিয়ে এটাকে আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে কী লিখবো আমরা, যার প্রথম পদ এ সমান 0.305, এইটাকে দশমিক উঠিয়ে দিলে 1 3 0 5 উপরে চলে যাবে, তাই না? আর নিচে কি করব আমরা, এই দশমিকের পরে তিনটা ঘর আছে, তাই না? তাহলে 1000 দিয়ে এটাকে ভাগ করে দেব। থাক এইভাবে। এরপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ধরি আমরা আর কে, তাই না? যে আর যদি আমাদের সাধারণ অনুপাত হয় তাহলে পরে আমরা আর বের করার নিয়ম কি, আর বের করার নিয়ম হলো একটু আগে বলেছি কিন্তু দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমার কোনটা, 0.30 দিয়ে 305, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর তাকে প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব। কি আছে প্রথম পদে, 0.305। এই যে ভাগটা করেছি এখন আমি দশমিকটা উঠিয়ে দিই। দেখো এখানে দশমিক উঠাই দিলে 305 থাকে, নিচে দশমিক উঠাই দিলেও 305 থাকে, তাই না? এই যে দুই জায়গায় 305 রয়েছে, কিন্তু আমি যখন নিচের দশমিক উঠিয়ে দেব তখন উপরে, আমরা দশমিকের পরে তিনটা ঘর আছে না, তাহলে 1 দিয়ে 3টা 0 মানে 1000 দিয়ে উপরে গুণ করে দেব, আর নিচে 1 দিয়ে, এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6টা ঘর আছে, তাহলে 6টা 0 এখানে দিয়ে আমরা নিচে গুণ করে দেব। দেখো এখানে কেটে থাকে কি, 305 305 কাটা 1000 দিয়ে কাটলে পরে 1/1000 এইটা থাকে, এবং এইটা অবশ্যই একের চাইতে ছোট। যখন এটা একের চাইতে ছোট হবে তখন কিন্তু আমি এই ধারাটার অসীমতক সমষ্টি পাব। তাহলে আমরা সুতরাং ওই ধারাটার অসীমতক সমষ্টি আমরা বের করি, ঠিক আছে? তাহলে উপরে একটু মুছে নেই। সুতরাং ধারাটির অসীমতক, অসীমতক মানে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত সমষ্টি, a/1-r। যদি এইটা একের চাইতে ছোট না হতো তাহলে কিন্তু আমরা অসীম পর্যন্ত সমষ্টি বের করতে পারতাম না। শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারতেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, মান বসিয়ে দেব। এই যে এর মান উপরে 305, নিচে হচ্ছে 1000, তারপরে এখানে 1 লিখে আমরা আর এর মানটা বসিয়ে দেবো। আর এর মান পেয়েছি কত, 1/1000। এই
এখন ক্যালকুলেশন করে দাও হয়ে যাবে মানটা উপরেরটা উপরে তুমি লিখে নাও আগে নিচে যাইয়া বিয়োগ করতে হবে বিয়োগ করলে এটা লসাগু করে বিয়োগ করতে হবে লসাগু হলো 1000 তারপরে 1000 এখানে পূর্ণ সংখ্যা আছে 1 1 দিয়ে 1000 কে সরাসরি গুণ করতে হবে আমাকে মাইনাস 1000 দিয়ে 1000 কে ভাগ করো ভাগ করে 1 দিয়ে গুণ করে দাও তাহলে কি রইল আরেকটু মুছে নেই দেখতে সুন্দর দেখা যাবে এইটুকু মুছে ফেলি এখন দরকার নেই আমাদের এটুকু তাহলে দেখো উপরে আছে 305/1000 থাক আর নিচে 1 এর থেকে 1 যদি আমি বিয়োগ করে দেই 1000 থেকে তাহলে 999 থাকে নিচে 1000 থাকে এরপরে তুমি কি করবে 305/1000 এখানে লিখে নাও ইনটু দিয়ে এটা উল্টিয়ে দাও 1000 উপরে চলে গেল নিচে 999 আসলো একটু কাটাকাটি করো দেখো এই 1000 এর সাথে একবার যায় 1000 তাই না এরপর তুমি 5 দিয়ে কাটো 5 দিয়ে না 3 দিয়ে না কোনটা দিয়ে কাটা যায় না এটা তাহলে আমাদের এটা কি থাকবে এখানে লিখি তোমরা নিচে লিখে লিখে দিও এইটা হলো আমার ওই ধারার সমষ্টি কিন্তু আমাদের ওই ধারার মধ্যে কিন্তু আরেকটু ব্র্যাকেটের বাইরে 2 ছিল মনে আছে তোমাদের তাহলে তখন আমরা লিখব কি তোমরা নিচে লেখো আমি এখানে লিখি সুতরাং 2.305 এইটা সমান 2 প্লাস দিয়ে ওই ধারাটা ছিল তাই না 2 প্লাস দিয়ে ধারাটা ছিল যেহেতু 2 প্লাস দিয়ে ধারাটা ছিল সেহেতু আমরা কি করব এই যে 2 এর সাথে এই ধারার যে সমষ্টিটা বের হয়েছে ওইটা যোগ করে দেব তাহলে কত বেরিয়েছে আমাদের 305/999 তাহলে এইটা যোগ করে দিলে আমরা এইভাবে লিখতে পারি এই আমাদের এইটা হয়ে গেল খ নম্বর অঙ্ক শেষ তোমরা তুলে নাও আচ্ছা এইবার আমরা গ নম্বর অঙ্কটা করব তোমরা গ নম্বর উঠিয়ে নাও 0.0123 এখানে পনুপনিক আছে 1 এবং 3 এর মধ্যে এখানে পনুপনিক আছে 1 এবং 3 এর মধ্যে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.01231231 এইভাবে অসীম পর্যন্ত একটা জিনিস খেয়াল করে দেখো এই 0 কিন্তু বারবার আসবে না কারণ পনুপনিকটা আছে আমার 1 2 3 এর মধ্যে পনুপনিক আছে 1 2 3 এর মধ্যে এই জন্য 1 2 3টাই বারবার আমরা লিখব ঠিক আছে তাহলে এইবার আমরা এটাকে ধারা তৈরি করি কিরকমভাবে 0.0123 কয়টা ঘর গেল এখানে 4টা ঘর গেছে দশমিকের পরে তাই না তাহলে 4টা ঘর আমাকে পার হয়ে তারপরে লিখতে হবে তাহলে 4টা ঘর আমি পার হব কিভাবে 4টা শূন্য দিয়ে এই 4টা ঘর পার হয়ে গেল এরপরে তুমি 1 2 3 লিখে দাও প্লাস এরপরে তোমার কয়টা ঘর চলে গেছে এখানে এই ঘরে এইখানে দ্বিতীয় পদে 1 2 3 4 5 6 7 7টা ঘর চলে গেছে তাহলে আমাকে 7টা ঘর এখান থেকে পার হতে হবে 3 4 5 6 7 এই যে 7টা ঘর পার হলাম 7টা শূন্য দিয়ে এরপরে 1 2 3 এইভাবে অসীম পর্যন্ত চলবে হয়ে গেছে গুণোত্তর ধারা তাহলে এখানে কি ধারাটি একটি কি ধারা অসীম গুণোত্তর ধারা অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ এ প্রথম পদ কত আছে এখানে দেখো এখানে তো দেওয়াই আছে 0.0123 তাহলে 0.0123 এটা হচ্ছে প্রথম পদ একে আমরা দশমিকটা উঠিয়ে দেই 1 2 3 উপরে দিলাম
এক দেওয়ার পর এখানে কয়টা ঘর আছে? এক দুই তিন চারটা ঘর আছে, তুমি চারটা শূন্য এখানে দিয়ে দাও, এটা এর মান। এরপরে আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত আর সমান আর কিভাবে বের করব? আর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। দ্বিতীয় পদ আছে কয়টা শূন্য? এক দুই তিন চার, চারটা শূন্য দিয়ে ওয়ান টু থ্রি। আর নিচে হলো প্রথম পদ, প্রথম পদ হচ্ছে একটা শূন্য দিয়ে ওয়ান টু থ্রি। দেখো দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করে দিয়েছি, তাই না? এখন আমরা দশমিকটা উঠিয়ে দেব। কীভাবে দশমিক উঠাবো? এখানে যেখানেই দশমিক উঠাই বামের জিরোগুলো আর লাগবে না, শুধু এই সংখ্যাটা থাকবে ওয়ান টু থ্রি, নিচেও থাকবে ওয়ান টু থ্রি। আমরা গুণ করব উপরে নিচে, নিচের যে দশমিক উঠাইছি এর জন্য উপরে গুণ করব, উপরের যে দশমিক উঠাইছি এর জন্য নিচে গুণ করব। কী দিয়ে গুণ করব? নিচে চারটা ঘর ছিল দশমিকের পরে, তাই না? ভালো করে খেয়াল করো, এখানে চারটা ঘর আছে দশমিকের পরে, তাহলে এক দিয়ে চারটা শূন্য উপরে দিয়ে দাও। এরপরে উপরে আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঘর আছে, তাই না? তাহলে এক দিয়ে এখানে সাতটা শূন্য দিয়ে দাও। সমান। এবার দেখো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি কাটা যাবে, এখানে চারটা শূন্য, এক দুই তিন চার, চারটা শূন্য দিলে ওয়ান বাই এক হাজার থাকবে। এইটা অবশ্যই ওয়ানের থেকে ছোট, যেহেতু আর এর মান একের চাইতে ছোট হয়েছে, আমাদের এই যে ধারাটা ছিল এই ধারার অসীমতক সমষ্টি আছে, আমরা এটা নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে এখন আমরা লিখব কি, এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করব। তার আগে তোমরা একটু উঠিয়ে নাও, আমি মুছে তারপরে উপরে করি। এখন লিখব, সুতরাং ধারাটির অসীমতক মানে অসীম পর্যন্ত সমষ্টি, এইটা হচ্ছে সূত্র এ বাই ওয়ান মাইনাস আর। এই সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করে ফেলি। তাহলে দেখো এর মান কত আছে? ওয়ান টু থ্রি, একশো তেইশ, নিচে হলো কত? টেন থাউজেন্ড। ওয়ান মাইনাস আর এর মান, আর এর মান কত আছে? এই যে ওয়ান বাই থাউজেন্ড। এখন এটা ক্যালকুলেশন করে আমরা মানটা নির্ণয় করব। এগুলো তো তোমাদের তোলা হয়ে গেছে, তাই না? এরপরে আমরা উপরেরটা উপরে লিখে নেব আগে, একশো তেইশ বাই দশ হাজার, তাই না? আর নিচে আমরা বিয়োগ করব লসাগু করে। লসাগু করলে এখানে লসাগু হচ্ছে এক হাজার, এক হাজার এই এক দিয়ে পূর্ণ সংখ্যা আছে, তাই না? তাহলে এটা আমরা সরাসরি গুণ করে দেব এক হাজার দিয়ে, এই হলো এক হাজার। মাইনাস এই এক হাজার দিয়ে এক হাজারকে ভাগ, মানে হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগ করলে ওয়ান হয়। ওয়ান দিয়ে উপরের লবটাকে গুণ, উপরে যেটা আছে সেটা ওয়ান হকে ওয়ান। তাহলে এখানে রইল কি, আবার তুমি উপরেরটা ঠিক করে লেখো ওয়ান টু থ্রি বাই টেন থাউজেন্ড, দশ হাজার। আর নিচে এটা বিয়োগ করে দাও, নয়শো নিরানব্বই বাই এক হাজার। আমরা এই পাশে লিখি, তাই না? তোমরা নিচে লিখবা, প্রথমে ওয়ান টু থ্রি বাই দশ হাজার লিখে দিলাম, ইনটু দিয়ে এই নিচেরটাকে উল্টিয়ে দেব, হরটাকে লব বানিয়ে দেব, লবটাকে হর বানিয়ে দেব, উপরে চলে যাবে এক হাজার, নিচে হলো নয়শো নিরানব্বই। এখন একটু কাটাকাটি করো, দেখো এক হাজার দিয়ে কাটলে এখানে এক হয়, এখানে এক হাজার দিয়ে একবার যাওয়ার পরে একটা শূন্য থাকে, এই শূন্যটা তুমি এখানে নামিয়ে দাও, তাহলে দশ হলো। তারপরে তিন দিয়ে কাটো, তিন দিয়ে তিন চারে বারো, চারবার তিন এককে তিন, তিন দিয়ে কাটো, এখানে তিন তিরিক্ষে নয়, তিন তিরিক্ষে নয়, তিন তিরিক্ষে নয়। তাহলে দেখো আর কাটা যায় না, আর কাটা না গেলে কী করবো আমরা? এই একচল্লিশ দিয়ে এককে গুণ করে দেবো একচল্লিশ, দশ দিয়ে তিনশো তেত্রিশকে গুণ করবো, প্রথমে এক, এক দিয়ে তুমি তিনশো তেত্রিশ গুণ করো, তিনশো তেত্রিশ হলো।
তাই না? আর একটা শূন্য ছিল, এটা এখানে বসিয়ে দাও। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম কি দিয়ে, 0.0123 এইটার মধ্যে পৌনঃপুনিক ছিল, তাই না? এইটা ধারা তৈরি করেছি, ধারা তৈরি করার পরে সেই ধারার সমষ্টি বের করেছি, এটা হয়েছে, তাই না? তাহলে মানে দাঁড়ালো কি, এই যে যে পৌনঃপুনিক ভগ্নাংশটা ছিল এইটার মূলদীয় আকার হচ্ছে এইটা। শেষ, তুলে নাও। আজকে এই পর্যন্তই। শেষ করার পূর্বে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই, শুধু একটা অঙ্ক বাকি আছে, ঘ নাম্বার 14 ঘ নাম্বার, এইটা তোমরা বাড়ির কাজ হিসাবে করে নিবা। 14 নাম্বারের ঘ, ঠিক আছে? 14 নাম্বারের ঘ, এটাও মূলদীয় ভগ্নাংশে তুমি প্রকাশ করবা, 3.0403। এইটা এই যে নিয়ম শেখালাম এইভাবে তোমরা এটা করে ফেলবা, ঠিক আছে? তো যাক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতেই থেকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সেই সাথে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে নিজে, পরিবার এবং দেশকে সুস্থ রেখো। ধন্যবাদ সবাইকে।